নমস্কার বন্ধুরা, আমি দেবায়ন, দ্য বং প্যারেন্টিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করব আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, মাস্ক ইউজ করছেন, স্যানিটাইজ করছেন, হাত পরিষ্কার রাখছেন, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখছেন। আজকে বিষয়টা শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আশা করব পরিষ্কার ছবিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ইউরিন টেস্ট কিট বা স্ট্রিপ টেস্ট যেটাকে বলা হয়ে থাকে। এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে। না না, এটা প্রেজেন্ট কোনো রেজাল্ট নয়, এটা 2015 সালের আগস্ট মাসে করা একটি স্ট্রিপ টেস্টের রেজাল্ট, যেটা আমি সংরক্ষিত করে রেখেছি। তার কারণ, এটি আমার কন্যা সন্তানের প্রথম অস্তিত্বের প্রমাণ, রাখতে তো হবেই। তো আজকে আমাদের আলোচনার বিষয় এই স্ট্রিপ টেস্ট। দেখুন, আমরা এই স্ট্রিপ টেস্টটা জেনারেলি করে থাকি প্রেগনেন্সির প্রাথমিক স্তরে পরীক্ষা করার জন্য, অনেকেই বাড়িতে করে থাকি। তো এই স্ট্রিপ টেস্ট নিয়ে অনেক রকম ইনফরমেশন আছে, অনেক রকম ভুল ধারণা আছে, অনেক কিছু। তো সেইগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো, একটু চুলচেরা বিশ্লেষণ করব। আমাদের আশেপাশে বাজার চলতি এরকম প্রচুর স্ট্রিপ পাওয়া যায়। এক একটা স্ট্রিপ এক এক রকম হয়, কোনোটি একটি দাগ, কোনোটি দুটি দাগ দেখায়, কোনোটা প্লাস, কোনোটা মাইনাস। কোনো কোনো টেস্ট কিটের ক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ কয়েক ফোঁটা ইউরিন দিয়ে ওয়েট করতে হয়, যা কয়েক সেকেন্ড পর আপনি রেজাল্টটা দেখতে পান। আপনাদের প্রত্যেকেই একটা কথা আলোচনা শুরুর আগে বলি, স্ট্রিপ টেস্ট যখন করবেন তার আগে তার সাথে যে ইনস্ট্রাকশন বুকলেটটা দেওয়া থাকে বা ইনস্ট্রাকশন কাগজটা থাকে, সেটা একটু ভালো করে পড়ে নেবেন। কারণ এক একটা স্ট্রিপের বা এক এক কোম্পানি যারা ম্যানুফ্যাকচার করছে, তাদের পদ্ধতিটা আলাদা রকম হয়ে থাকে। তো সেইভাবে করবেন, সব টেস্ট কিটের ইউসেজ বা ইনস্ট্রাকশনটা একরকম হয় না। জেনারেলি সম্ভাব্য যে মা তার ইউরিনের কয়েক ফোঁটা দিলে এটির অস্তিত্ব বা এটির রেজাল্ট শো করে। এখন এটা কি রেজাল্ট শো করে, প্রেগনেন্সির রেজাল্ট শো করে, কিন্তু হঠাৎ করে এটা কি করে বলে দেয় যে একটি মা প্রেগনেন্ট বা কনসিভ করেছেন? আসলে যে মা কনসিভ করেছেন তার শরীরে একটি বিশেষ প্রকার হরমোনের অস্তিত্ব পাওয়া যায়, যেটির নাম হচ্ছে HCG বা হিউম্যান কোরিওনিক গোনাড্রোট্রপিন হরমোন। তো হঠাৎ করে এই স্ট্রিপ টেস্টের মাধ্যমে এই হরমোনটা কেনই বা সেটার রেজাল্ট আপনাকে দেখাবে, বা কেনই বা এই ওই হরমোনটাকেই ধরা হলো প্রেগনেন্ট প্রুফ করার জন্য বা প্রেগনেন্সির রেজাল্ট দেখানোর জন্য? তার কারণ হচ্ছে, আপনি প্ল্যাসেন্টা কথাটা শুনে থাকবেন। এখন এই প্ল্যাসেন্টা কি? প্ল্যাসেন্টা হচ্ছে মাতৃগর্ভে উপস্থিত যে মানব ভ্রূণ, তার আশেপাশে যে স্তর আছে সেই স্তরের একটা অংশ হচ্ছে প্ল্যাসেন্টা। এই প্ল্যাসেন্টার মাধ্যমেই মাতৃগর্ভে উপস্থিত সেই মানব ভ্রূণটি মায়ের শরীরের সঙ্গে অক্সিজেন, পুষ্টি এগুলো আদান প্রদান করে। খুব প্রাথমিক স্তরে কনসিভ করার পর, অর্থাৎ ফার্টিলাইজ হওয়ার পর, মানব ভ্রূণটি কয়েকটি কোষের সমন্বয় হিসেবে উপস্থিত হয় বা সেই অবস্থায় ইউট্রাসের মধ্যে থাকে, এবং তার পাশে এই যে প্ল্যাসেন্টা বা আবরণটা একটি পাতলা সূক্ষ্ম স্তর আকারে থাকে। সেই স্তরের মধ্যে যে কোষগুলি থাকে, সেই কোষগুলি HCG বা হিউম্যান কোরিওনিক গোনাড্রোট্রপিন হরমোনটি নিঃসরণ করে। এই হরমোনের প্রধান কাজ হচ্ছে প্রেগনেন্সিটাকে সুস্থ অবস্থায় সঠিকভাবে ক্যারি অন করে যাওয়া। এই যে মা কনসিভ করেছেন তার শরীরে তাহলে এই HCGটি থাকবে এবং তার রক্ত এবং ইউরিনে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, যার জন্য এই স্ট্রিপ টেস্টটি করে বলা হয় যে উনি প্রেগনেন্ট বা প্রেগনেন্ট নন। আমরা এটা বুঝতে পেরেছি যে HCG অস্তিত্ব খুঁজে বার করার মাধ্যমে আমরা বলতে পারি যে সেই মহিলা প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নন। যদিও এটা প্রধান কারণ নয়, এছাড়া অনেক কারণ আছে, কিন্তু মূলত এটা প্রুফ করার জন্য যে সেই মা কনসিভ করেছেন এই টেস্টটি করা হয়ে থাকে। সেটা নিয়ে আমরা আরও পরবর্তীকালে আলোচনা করব। এখন প্রেগনেন্সি টেস্ট করার জন্য আপনি যখন প্রাথমিক স্তরে এই স্ট্রিপ টেস্টটি করার পর ডাক্তারের কাছে যাবেন, উনি কনফার্ম হওয়ার জন্য আপনাকে USG প্রেসক্রাইব করবেন, যেখানে আরও কনফার্ম হয়ে যাবে যে আপনি প্রেগনেন্ট। এছাড়াও কিছু ব্লাড টেস্ট আছে যেখানে HCG-র গুণগত এবং পরিমাণগত মান নির্ধারণের মাধ্যমে আপনাকে আরও পারফেক্টলি বলে দেওয়া হবে যে আপনি কনসিভ করেছেন কি করেননি। জেনারেলি যদি কোনো স্ট্রিপ টেস্টে রেজাল্ট পজিটিভ আসে, তার মানে
প্রতি মিলিলিটার ইউরিনে এইচসিজির পরিমাণ 25 মিলি ইন্টারন্যাশনাল ইউনিটের বেশি। আর যদি কোনো সময় স্ট্রিপ টেস্টের রেজাল্ট নেগেটিভ হয়, তার মানে ইউরিনে এইচসিজির পরিমাণ প্রতি মিলিলিটার ইউরিনে 5 মিলি ইন্টারন্যাশনাল ইউনিটের থেকে কম। কিন্তু তাহলে প্রশ্নটা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এরকমও দুর্ঘটনা ঘটেছে যেখানে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ রেজাল্ট এসছে। ফলস পজিটিভ রেজাল্টটা কি, না সেখানে দেখা গেছে ইউরিন টেস্ট রেজাল্ট পজিটিভ, কিন্তু ইউএসজি করে দেখা গেছে যে সেখানে কোনো মানবভ্রূণের অস্তিত্বই নেই। আবার কিছু ফলস নেগেটিভ রেজাল্ট এসছে যেখানে দেখা গেছে যে টেস্ট কিটের রেজাল্ট নেগেটিভ, অথচ সেখানে মানবভ্রূণ অস্তিত্ব রয়েছে, অর্থাৎ উনি কনসিভ করে গেছেন। তো এটা কেন হয়? প্রথমে ফলস নেগেটিভের কথাটা বলি, যেখানে ইউরিন টেস্ট কিটের রেজাল্ট নেগেটিভ অথচ অ্যাকচুয়ালি সেখানে ভ্রূণের অস্তিত্ব রয়েছে। তার কারণ হচ্ছে, হয়তো সেই সময় যে সময় টেস্টটা করা হয়েছে সেই সময় মানব ভ্রূণটি অতটাও ম্যাচিওর করেনি যেখান থেকে এইচসিজিটি নিঃসৃত হতে পারবে, বা এটা এনাফ এইচসিজি নিঃসরণ করছে না যেটা আপনার এই টেস্ট কিটটাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। আবার যেখানে ফলস পজিটিভ রেজাল্ট আসছে, যেখানে আপনার ইউরিনে এইচসিজির অস্তিত্ব যথেষ্ট পরিমাণ পাওয়া গেছে, যে মাত্রাটা আমি বললাম, কিন্তু সেখানে মানবভ্রূণের অস্তিত্ব নেই, সেইখানের ব্যাপারটা হচ্ছে কতগুলি কারণ আছে যার জন্য এই এইচসিজির রেজাল্ট পজিটিভ আসে প্রেগনেন্সি ছাড়াও। প্রথম কারণ হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ নামক একটি অ্যান্টিবডি আমাদের শরীরে, যেটা আমাদের ইমিউনিয়ার সিস্টেমের একটা পার্ট, সেটার ঘাটতির জন্য এইচসিজি আমাদের রক্তে উপস্থিতি পাওয়া যায়। এছাড়াও কিছু প্রেগনেন্সি রিলেটেড এবং ইউট্রাস রিলেটেড টিউমার, কিছু রেনাল বা আপনার বিভিন্ন রকম ক্যান্সার আছে, সেই ক্যান্সারের জন্য, যেটা বেসিক্যালি লোয়ার অ্যাবডোমিনাল পার্টের বিভিন্ন অন্তর্যন্ত্রের ক্যান্সার, সেখানের জন্য এইচসিজির অস্তিত্ব পাওয়া যায়। আপনি শুনলে অবাক হবেন, আমাদের লিভার ব্লাডার থেকেও খুব অল্প পরিমাণে এইচসিজি নিঃসৃত হয়। এরকম ঘটনা ঘটেছে যে খুব অল্প বয়স্ক একটি মেয়ে, তার পিরিয়ডের সমস্যার জন্য সে যখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার স্বাভাবিকভাবে ইউরিন টেস্ট স্ট্রিপ টেস্ট দিয়েছেন এবং সেখানে পজিটিভ এসছে। ডাক্তারের পরিষ্কার ডিক্লারেশনের পর বাড়ির থেকে কোনোভাবেই বিষয়টি বুঝতে পারেনি বা বুঝতে চায়নি। এই ঘটনাটা কিছুদিন আগে খবরেও বেরিয়েছিল এবং আপনারা অনেকেও জানেন যে পরবর্তীকালে মেয়েটি সামাজিক যে পরিস্থিতি সেটি সহ্য না করতে পেরে মেয়েটি আত্মহত্যা করে। কিন্তু বর্তমান বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যে এইগুলোও প্রমাণ পাওয়া গেছে যে প্রেগনেন্সি ছাড়াও আপনার ইউরিন স্ট্রিপ টেস্টে পজিটিভ আসতে পারে, কিন্তু সেটা একমাত্র কারণ নয় যে আপনি প্রেগনেন্ট। তো তাই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, যখন এই রেজাল্টটা পজিটিভ আসবে তখন অবশ্যই ডাক্তারের সঙ্গে সত্বর যোগাযোগ করুন। উনি আপনার প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে বলে দিতে পারবেন আপনি প্রেগনেন্ট কি নন। জেনারেলি বলা হয়ে থাকে কনসেপশনের 10 থেকে 14 দিন বাদে মায়ের শরীরে ব্লাডে বা ইউরিনে পর্যাপ্ত পরিমাণ এইচসিজি পাওয়া যায়। দেখুন, প্রপার কনসেপশন ডেটটা জানা কিন্তু খুব মুশকিল ব্যাপার, সেই জন্য ইট ইজ বেটার টু ওয়েট ফর দ্য নেক্সট মিসড পিরিয়ড, তারপরে আপনি টেস্ট করলে উপযুক্ত রেজাল্ট পেতে পারেন। আরেকটি ব্যাপার, আপনি সারাদিনে যখন খুশি এই টেস্টটি করতে পারেন, তবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সকালবেলার ফার্স্ট ইউরিনটা বেস্ট অপশান। তার কারণ, এই সময় ইউরিনের মধ্যে এইচসিজির কনসেন্ট্রেশনটা সব থেকে বেশি থাকে। আশা করব ইউরিন স্ট্রিপ টেস্টের ব্যাপারে যে ইনফরমেশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি সেগুলো আপনাদের খুব প্রয়োজনীয় এবং অনেক ধোঁয়াশা, অনেক মিস ইনফরমেশান আপনাদের কাছ থেকে ক্লিয়ার করবে। খুব শিগগিরই আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির করছি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন।